Hello everyone, assalamu alaikum. Live ashte holo because je dhoroner shara power kotha chilo oi dhoroner shara ashole paoa jay ni. Ami kotha bolchi hocche Oripra kotha. Ami thik korechhilam je erokom jeta ami funding raise kortam, money raise kortam, eta korbo na. কিন্তু আমি আমার কাছে যখন একটা লিংক আসলো সালে বিন মনসুর চৌধুরী আমার ব্রাদার লাইক ফ্রেন্ড তো ওইখানে দেখলাম যে একটা ছোট শিশু অরিপ্রা তো আমার এই ভিডিওর আপনি যদি টাইটেলে যান টাইটেলে গেলে দেখতে পারবেন যে একটা ইভেন্ট করেছি ইভেন্টের মধ্যে ক্লিক করলে বাচ্চাটার চেহারা দেখতে পারবেন এত কিউট একটা বাচ্চা তার ব্লাড ক্যান্সার হয়েছে ওকে একটা কেমো দেওয়া হয়েছে এতটা কষ্টে আছে এবং তার বাবা মাকেও পর্যন্ত মানে তাকে একটা আইসোলেটেড একটা সিচুয়েশনে রাখা হয়েছে তাকে তাকে মা আমি বাবা মার সামনেও সে আসলে যেতে পারছে না এবং তাকে কেমো দেওয়া হয়েছে আমার মারও ক্যান্সার হয়েছিল এবং কেমো দিলে একটা মানুষের যে মানে কী ধরনের অবস্থা হয় কতটা কষ্ট করতে হয় কিন্তু এটা হচ্ছে 4-5 বছরের একটা বাচ্চা অরিপ্রা মানে মানে আমি বুঝাতে পারবো না আপনি জাস্ট একটু লিঙ্কটা ক্লিক করে দেখেন কতটুকু ছোট বাচ্চা তো এর আগে আমি সাহস পেয়েছি মানি রেইজ করতে যেমন ধরেন যে ছিল 7 লক্ষ টাকা ওমায়ের জন্য আসিফের জন্য কিডনির জন্য আসিফের জন্য আচ্ছা পেজ লিঙ্কে গেলে নট ফাউন্ড দেখাচ্ছে আমি তাহলে এডিট করে দিব মিনহাজ খালেদ আমি এডিট করে ঠিক করে দিব যদি এরর দেখায় হ্যাঁ ওকে তো তো বাচ্চাটা সেদিন আমি আমি নিজের থেকে আমার একটু মন মানসিকতা খারাপ যাচ্ছে তো ওইখান থেকে আমি এটাকে আসলে আমি ওভারলুক করতে পারিনি বিষয়টা তো আমার আমার আমি সাথে সাথে একটা ইভেন্ট করলাম কথা বললাম তার বাবার সাথে কথা বললাম রাত 3টার দিকে আমার ঘুমোচ্ছিল না তো পরের দিনও কথা বলেছি আজকেও কথা বলেছি তার বাবার ফ্রেন্ডের সাথে কারণ তার বাবার এখন আর মানসিক অবস্থা নাই কারোর সাথে কথা বলার জন্য এইসব ব্যাপারে তো যেটা হয়েছে তো অলরেডি ইত্তেফাকে এসেছে এবং তার যে অফিসের যে কলিগরা আছে অরিপ্রার বাবা জাহাঙ্গীর ভাই তো কলিগরা মিলে কিছু চেষ্টা করছে এবং সে একটা প্রাইভেট ফার্মে চাকরি করে কীভাবে বলেন 25 লক্ষ টাকা 5 মাসের জন্য তার লাগবে চিকিৎসার জন্য এরপরে মানে 2 বছরের চিকিৎসা কিন্তু প্রথম 5 মাসের জন্য 25 লক্ষ টাকা লাগবে বাচ্চাটা এখন আছে হচ্ছে অ্যাপোলোতে এবং আমরা যদি সকলে চেষ্টা করি ধরুন 1000 টাকা করে যদি দেই তাহলে আমাদের মানে আমার ফ্রেন্ড লিস্ট আমার ফ্রেন্ড লিস্টে 5000 মানুষ আছে ফলোয়ারের কথা বাদই দিলাম 7500 জাস্ট এর মধ্যে যদি অর্ধেক মানুষ যদি 1000 টাকা করে দেয় তাহলেই হয়ে গেলো 25 লাখ টাকা কিন্তু মানবিক আবেদনটা কীভাবে মানে কীভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় কীভাবে বাচ্চাটার চেহারাটা একটু দেখেন দেখলেই বুঝবেন দেখলেই 1000 টাকা কিচ্ছু না ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্ট আছে লাগলে আরও অ্যাড করা হবে তারপর আমি আমাকে শাকিল হুসাইন ভাই হ্যাঁ সিটিভির উনি বলেছে এটাকে রিপোর্ট করবে আমরা অ্যাপোলো থেকে পারমিশন নিচ্ছি যে কোনো প্রাইভেট চ্যানেল টেলিভিশন চ্যানেল যদি ঢুকতে পারে তো এটাকে তারা কি এটাকে রিপোর্ট করতে দিবে কি না হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা এখন আমি যেটা করবো আমার গ্রুপগুলো থেকে অলওয়েজ আমরা টাকা তুলেছি হ্যাঁ আমি অলওয়েজ আমাদের গ্রুপ থেকে টাকা তুলেছি টিস্প্রিং বিডি থেকে তুলেছি zafidigital.com ভিডিও মার্কেটিং থেকে আমরা টাকা এর আগে তুলেছি এবং আমরা 72 ঘন্টার আলটিমেটামে হ্যাঁ ওমারের বাবা টনি ভাইকে আমরা কিন্তু টাকা তুলে দিয়েছি এবং প্রবাসী থেকে অনেকে আমাদেরকে হেল্প করেছে আমাদের ডি রজারিও হ্যাঁ তো ডি সেও কিন্তু এটাকে ইউজ করেছে তার ক্রিশ্চিয়ান সোসাইটিতে প্রথম আলোতেও আসতো কিন্তু আমাদের টাকা উঠে গিয়েছিলো দেখে আমরা তখন করিনি তো এখন যেটা দেখা যাচ্ছে যে 25 লক্ষ টাকা আসলে আসলে এখন মানে কারোর ঘুমিয়ে থাকার মানে সময় নেই এখন আমাদের নেমে যেতে হবে আমি 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 লাইভে আরও আগে আসতাম জাস্ট একটু জাস্ট আই ওয়াজ গোয়িং থ্রু আ লট আমার পার্সোনাল কিছু প্রবলেম থেকে শুরু করে আমার আমার ক্লায়েন্টও আমার আমার যে ক্লায়েন্ট কাম যে আমার পার্টনার ছিল সেও মানে শি ওয়াজ ডেড জানেন অনেকে আমার আমার স্টেটাস দেখেছেন তো এই কারণে আসলে আমি আসতে পারিনি খুব বাজে অবস্থা তো এখন আমি একটু বের হয়েছি আমি একটু বের হয়ে আমি একটু রেস্টুরেন্টে এসেছি ফেভারিট কিছু ডিশেস বা এগুলো খাওয়ার জন্য তো কিছু কাজও করার জন্য তো এর মধ্যে দিয়ে আমি একটু লাইভে এসেছি যে আমার একটু মানসিক শক্তি হয়েছে তো এখন থেকে বেরো হতে পারবো আশা করি আমি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি আলহামদুলিল্লাহ তো এবার ব্যক্তিগত কথা বাদ দিই এবার আসল কথায় আসি যেটা করতে হবে আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং এই অথবা ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে এই ইভেন্টটা শেয়ার করে দেন লিঙ্কটা আমি লিঙ্কটা ঠিক করে দিচ্ছি যদি কাজ না করে তারপর যেটা হবে সবাইকে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ইনভাইট করেন ট্যাগ ইউজ করেন যে সেভ অরিপ্রা নামটা একটু কঠিন অরিপ্রা লেখা আছে দেখেন ট্যাগে
তারপর আমি আমার গ্রুপগুলোতে এই ভিডিওটা শেয়ার করব আমি আমি পেজে শেয়ার করব আমি ইভেন্টকে মনিটাইজ আমি আমি পেড অ্যাড দেব আমার পেজ থেকে পেড অ্যাড দেব ইভেন্ট থেকে করব এবং আমি অনেক কিছু ভালো ভালো মানবিক কিছু শেয়ার করার পর অনেকে এটাকে অলওয়েজ দেখেছি যে পেড অ্যাড দিয়ে শেয়ার করে আমি একটা নাম যদি মনে পড়ে যে নারায়ণগঞ্জের শফিক যে হ্যাঁ সে কিন্তু এটাকে শেয়ার করে অনেকে আমি দেখেছি এটা শেয়ার করে তারপর অনেকেই দেখা যায় যে নাহিয়ান নামে একটা ছেলে আছে সে এটা বিভিন্ন পেজে দিয়ে দেয় রেডিও মুন্না আছে অনেকগুলো রেডিও চ্যানেল আছে তো ওইখানেও কিন্তু তারা এটাকে শেয়ার করে দেয় তো আমি মনে করবো যে এখান থেকে খুব বেটার একটা ট্রাফিক আসবে আর একটু ফুটফুটে একটা বাচ্চা সে যদি মানে তার চেহারা দেখলে যে কোনো মানুষের মন কেঁদে উঠবে এবং তার খুব কষ্ট হচ্ছে অ্যাপোলো হসপিটালে আমি তাকে এখনও দেখিও নাই তার বাবাকে আমি চিনিও না ব্যক্তিগতভাবে আমি দেখতে যাব এবং আমি এটার ব্যবস্থা নিচ্ছি ইনিশিয়েটিভ নিচ্ছি ইনশাআল্লাহ এটা হয়ে যাবে এবার একটা প্যাথেটিক কথা বলি একদম খুব কষ্টের একটা কথা বলি তার জাহাঙ্গীর ভাই মানে যার অরিপ্রার আর একটা বোন ছিল ছোট বড় বোন তো তার কিডনি দুটাই ড্যামেজ ছিল তো গত এপ্রিলে সে মারা গিয়েছে এবং তার আর কোনো বেবি নাই আমি জিজ্ঞেস করেছি আপনাকে আর কি বেবি আছে খুব আস্তে করে বলছে না ভাই আমার আর কোনো বেবি নাই ওই মেয়েটার খরচ অনেক খরচ চলে গিয়েছে এবং তার জন্যে এতগুলো খরচ বহন করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তো একটা প্রাইভেট ফার্মে অ্যাডভার্টাইজিং ফার্মে জব করে বসুন্ধরাতে তো আসলে তার জন্য খুবই কষ্টকর ব্যাপার এবং আপনারা জানেন অ্যাপোলো কতটা এক্সপেন্সিভ একটা ব্যবস্থা এবং সে এমন একটা সিচুয়েশান আছে ওকে ওইখান থেকে রিলিজ দেওয়াটা সম্ভব হচ্ছে না তো প্লিজ সবাই কামরুল ইসলাম থ্যাংক ইউ আপনি ইভেন্টের লিঙ্কটা দিয়েছেন আমি এটা ঠিক করে দিব তো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি ওয়ান যে আমি দেখ হ্যাঁ তো সরি কানেকশনের সমস্যা ছিল তো আমি যখনই আমি এরকম মানবিক আবেদনের সাড়া দিয়েছিলাম তখনই দেখেছি যে অনেক মানুষ এটাকে শেয়ার করে এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে এবং তারা দান করছে এবং আমি আছি আমাদের সাথে অনেক আমার কমিউনিটি অনেক বড় এবং তাদের মনটাও অত বড় তো এগিয়ে আসবে এবং যারা অনলাইনে যারা ইনফ্লুয়েন্সার আছে অনলাইন ইনফ্লুয়েন্সার অনেক আছে অনলাইন গুরু থেকে শুরু করে এমনিতে তারা ইনফ্লুয়েন্স করে অনেক মানুষ আছে আমি ব্যক্তিগতভাবে চিনি সবার দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনার দৃষ্টিতে এটা পড়ে না থাকে তো আমি এখানেই আমি শেষ করছি কারণ সিগন্যাল খুবই পোর সিগন্যাল দিচ্ছে তো বলে দিচ্ছি যে এটাকে শেয়ার করেন আর ইভেন্টটাকে শেয়ার করেন আপনি জয়েন করেন ফ্রেন্ডদেরকে জয়েন করান তারপর আমি বলবো যে আমরা 25 লক্ষ টাকা এর মধ্যে দিয়ে আমরা এটা উঠিয়ে আনতে পারবো আমরা ইনশাআল্লাহ পারবো 5 মাস সময় অনেক সময় কিন্তু এর মধ্যে আমাদের এখনই খুব কুইক টাকা দরকার কারণ অ্যাপোলো খুবই এক্সপেন্সিভ একটা চিকিৎসা ব্যবস্থা আপনারা ভালো করে জানেন তো প্লিজ এগিয়ে আসেন আপনার যে যার অবস্থানে আসেন যেখান থেকে পারেন আমরা এর আগেও করেছি ওমায়ের বলেন আমরা আশিস সারোয়ার বলেন আমরা করতে পেরেছি না আমরা একসাথে পেরেছি না এটাও পারবো ইনশাআল্লাহ অরিপ্রা বাঁচবে ইনশাআল্লাহ এবং বাচ্চা অবস্থায় যেহেতু আছে তার 90-95% নাকি তার বাঁচার সম্ভাবনা আছে চলুন নেমে পড়ি ইনশাআল্লাহ আমরা দোয়া করতে থাকি এবং আমরা এটাকে আমরা এগিয়ে আসি এবং আমরা শেয়ার করি যার যার যেই যেই ছোটোখাটো থেকে শুরু করে যত বড় মিডিয়ার সাথে কানেকশন আছে মিডিয়াতে ছড়িয়ে দেন অনেক মানুষ আছে মানে 25 লক্ষ টাকা কিচ্ছু না আমাদের কাছে আমরা জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে আমরা জানেন কত বড় একটা দেশ তো আমরা যদি এখানে এগিয়ে আসি এটা আমাদের কাছে কিচ্ছু না ইনশাআল্লাহ আমরা এগিয়ে আসবো আমার গ্রুপগুলোতে আমি এটা শেয়ার করে দিচ্ছি ওখান থেকেও ভালো টাকা আসবে আপনারা চলে আসেন এবং গ্রুপগুলোর উদ্দেশ্যে যেটা বলছি যে আগে আপনাদেরকে যেই অনেকগুলো প্যাকেজের ভিডিও দেওয়া হয়েছিল ওই প্রোডাক্টগুলো আবার আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে অনেকেরটা একসাথে উন্মুক্ত করা হচ্ছে আগে রোজ ওইখানে টিস্পিংয়ে যতজন আছে ওদেরটা উন্মুক্ত করা হচ্ছে এখানে যারা ছিল এটা আবার উন্মুক্ত করা হচ্ছে আপনি 1000 টাকা পে করে আগের মতো এটাকে নিয়ে নেন ডিজিটাল প্রোডাক্টটা আর যদি চান যে এর চেয়ে বেশি পে করতে চান সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার 5000-10000 যা পারেন আপনি যেখান থেকে পারেন আপনি আমি জানি শুধু বাংলাদেশের 64 জেলা না একদম বিভিন্ন জায়গায় যে প্রবাসীরা আছে অনেকে আছে আমাকে খুব ইনবক্স করে আমাকে খুব ভালোবাসেন আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটা ভালো কাজ করেন যারা 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 অনেক জাস্ট ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দিয়ে এখানে সেখানে টাকা ইয়ে করেন আজকে 2টা দিনের জন্য একটু টাকা একটু কম ব্যয় করে এখানে কন্ট্রিবিউট করেন চলে আসুন সবাই এত বড় একটা মহৎ কাজের সাথে আপনার জাস্ট নামটা লিখিয়ে নেন আজকে আপনি একটা ভালো কাজ করছেন এটার জন্য হয়তো আপনার অনেক ভালো হয়ে যাবে হয়তো যাই হোক আমার কথা বলছি যে আমি ভালো কাজ করছি আমি তাকে সহযোগিতা করবো হয়তো আমার ফ্যামিলি কারো বা আমার নিজের ব্লাড ক্যান্সার হওয়ার কথা বাট হচ্ছে না এই ভালো একটা কাজ করার জন্য এমন হতেও পারে আর কথা বাড়াবো না সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার জন্য এবং চলুন আমরা স্টেপ নেই এবং ইভেন্টের লিঙ্ক এই টাইটেলে দেওয়া আছে ইভেন্ট শেয়ার করুন ভিডিও শেয়ার করুন এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করুন বিভিন্ন বড় বড় গ্রুপ যেগুলো ভাইরাল গ্রুপ আছে শেয়ার করে দেন ছড়িয়ে দেন অরিপ্রা বাঁচবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম